ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখতেছি কেমন গুনাহ হইতেছে। যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, আসমান আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোনটা কোন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাক তুমিয়া দাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি, কারণ এই চেহারার মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখানে অনেক প্রোডাক্ট আছে আর আজকের প্রোডাক্ট গুলো হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন। আর আজকে চলে আসছে হচ্ছে কি আপনার যমুনা পিটিও পার্কের কেএমজি মোবাইল ফিউচার, এটার সবটা হচ্ছে কি আপনাদের যমুনা পিটিও পার্কের হচ্ছে লেভেল ফোর এ আর ডি ব্লকে আসলে আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দের ফোনটা। আর যিনি আছে আমার সাথে আজকে এই প্রোডাক্টের ব্যাপারে কথা বলবে, যে হেল্প করবে, উনি হচ্ছে সপনার মোহাম্মদ কবির হোসেন। আমরা ওনার সাথে আজকে কথা বলবো আর সব কটা প্রোডাক্ট উনি আজকে দেখাবে। আর একটা বিষয় হচ্ছে যে ইনশাল্লাহ উনি প্রোডাক্ট গুলা যথেষ্ট পরিমাণ ভালো কালেকশন করে এবং কি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য ভালো সর্বোচ্চ চেষ্টা করে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর মেহেদি ব্লকের নাম বললে প্রতিটা ফোনে 500, 1000, 2000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। আজকে দেখতেই থাকুন আর মূল ভিডিওতে চলে যাচ্ছি। কবির ভাই, জি ভাই, আজকে ইনশাল্লাহ কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন, কোন প্রোডাক্ট কাস্টমারদের টার্গেট দিয়ে শুরু করবেন আপনি বলেন। কিছু নতুন প্রোডাক্ট আছে, রিয়েলমি মাস্টার এডিশন, জিপি মাস্টার এডিশন, হ্যাঁ, 8GB 256GB একদম ফুল ফ্রেশ কন্ডিশনে। আর মেহেদি ব্লকের নাম বললে আপনারা প্রতি প্রোডাক্টে 500, 1000 টাকা কম পাবেন, একটু ক্যামেরা ওপেন করে দেখাই দেন। আর রিয়েলমির কিন্তু ক্যামেরা অনেক বেস্ট ক্যামেরা, আপনারা চালিয়ে নিতে পারেন। এই যে ক্যামেরাটা দেখেন অনেক সুন্দর, সাধারণ ক্যামেরা। এই যে কবির ভাইয়ের চেহারাটা অনেক সুন্দর চকচক করতেছে, দেখছেন মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। কবির ভাই, এটার স্টোরেজ কত ভাইয়া? এটা 8GB 256GB, 8GB 128GB হয়, এটা আমারটা হচ্ছে 8GB 256GB ফুল ফ্রেশ কন্ডিশন। এটার প্রাইসটা কত রাখছেন ভাইয়া? এটা দিতেছে মাত্র 26500। আচ্ছা 26500 টাকা, আর একটু কম দাম রাখা যায়নি ভাই? হ্যাঁ, পরে রাখা যাবে, আপনার জন্য 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম। আচ্ছা, এই ব্লগের নাম বলে 500 টাকা, 500 টাকা ডিসকাউন্ট। এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আছে। মডেলটা ভাইয়া, এরপরে দেখবো আপনার রিয়েলমির আরেকটা প্রোডাক্ট X70 Pro। সেটা আমরা দেখাই দিই। আর এটার ক্যামেরাটাও আমরা দেখাই দিচ্ছি, ক্যামেরা অনেক সুন্দর, রিয়েলমির ক্যামেরা ফাটাফাটি ক্যামেরা। আর আপনার ডিসপ্লে ফিঙ্গার, ইন ডিসপ্লে ফিঙ্গার ভিডিও, এটা না, এই যে সামনে ক্যামেরাও দেখা দিচ্ছে, দেখেন খুব সুন্দর। ভাই, এটা দামটা কত রাখছেন? 23500 টাকা, 23500 টাকা অ্যাভেলেবল হবে, 23500। এই যে দুইটা কালার আছে, যে কালারগুলো দেখাই দেন ভাই, আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন, যে কোনো প্রোডাক্ট লাগে সরাসরি ফোন দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো সব নাম্বারই আছে কবির ভাই। তারপরে মডেলটা ভাইয়া, এরপরে দেখবো আপনার Realme 8, Realme 8 ইন ডিসপ্লে ফিঙ্গার, ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট। Realme 8 কিন্তু মার্কেটে সেরা একটা ভেরিয়েন্ট আমাদের অ্যাভেলেবল, পকপক একটা প্রোডাক্ট, একদম ক্লিয়ার, একদম কোনো স্ক্র্যাচ বা দাগ নাই কোনো। এই যে দেখেন, আমি একদম কাছ থেকে দেখাই দিচ্ছি, দেখেন কোনো সুপরিমাণও দাগ নাই। যে চার্জিং পোর্ট, বর্ডার গুলো দেখে দেন, তাহলে দেখতে সুবিধা হবে। Realme 8 এর খুব সুন্দর প্রোডাক্ট, এই যে এখানে দেওয়া আছে সবচেয়ে KMG মোবাইল ফিউচার, এখানে আসলে আপনারা আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন। তারপরে এরপরে দেখবো আমরা স্যামসাং এ চলে যাই, বাংলার ক্রাশ হয়ে গেছে এখন, নোট 10 প্লাস বাংলার আপনার কালার হয় তিনটা কালার, এখন স্টকে আছে একটা,
তারপরে মডেলটা ভাইয়া এরপরে দেখবো আপনার স্যামসাং S20 Plus 256 GB S20 Plus সেই আপনার চলে আসেন আপনার পছন্দের ফোনটা নেওয়ার জন্য। আর ভিডিওটা না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না হলে কিন্তু আপনার পছন্দের ফোনটা পাবেন না। আচ্ছা ভাই এটা কত রাখছেন? এটা দিচ্ছি মাত্র 34,500 টাকা। আচ্ছা 34,500, একটু ক্যামেরাটা ওপেন করে দেখেন। 256 GB ঠিক আছে। অনেকে বলে যে ভাই ক্যামেরা সমস্যার কারণে ক্যামেরা দেখায় না। হ্যাঁ না না না, আমরা ক্যামেরা ওপেন করে দেখাই দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কোনো অসুবিধা নাই। এই যে ফুল ক্যামেরা, একদম ফুল ডিসপ্লে, এটা কিন্তু বোঝা যায় না যে কোনো সাইডে বেজেল আছে কিনা। একদম বেজেলেস ক্যামেরা ফোন এটা। আমি সামনে ক্যামেরাটা একটু দেখা দিচ্ছি। এই যে দেখেন সামনে ক্যামেরা একদম স্পষ্ট ক্লিয়ার। ভাইয়া এটা দামটা কত রাখছেন? এটা 34,500 টাকা। আচ্ছা 34,000। এটা আরো বিক্রি করে অন্যান্য ব্লগে দেখবেন 37,000 36,000 দাও, আমি দিচ্ছি 34,500 টাকা। আচ্ছা স্পেশাল অফার হ্যাঁ, মেহেদি ব্লগে নাম বললেই পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে মডেলটা ভাইয়া? এরপর দেখবো S25G। যারা ছোট চান যে মানে হ্যান্ডসেট এর মধ্যে মানে আপনার হাতের মধ্যে ফিল পাওয়ার জন্য একদম ছোট, আমি ক্যামেরা আগে দেখা দিচ্ছি, হ্যান্ডি ফোন খুব সুন্দর, 8GB 256GB 8256 একদম ছোট সেট যারা চান তাদের জন্য স্ন্যাপড্রাগন। হ্যাঁ এটা কত রাখতেছেন ভাইয়া? এটা 31,500। আচ্ছা 31,500 টাকা, এটা 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার নাম বললে মেহেদি ব্লগের নাম বললেই পাবেন। আর ফোনটা দেখেন, আমি কাছ থেকে দেখে দিচ্ছি, একদম ফুল ফ্রেশ, একদম কোনো সাইডে কোনো ফাঁকা বা ডেন্ট কোনো ময়লা নাই, ঠিক আছে 100% ফ্রেশ আছে। তারপরে মডেলটা ভাইয়া? এরপরে চলে যাই আমরা হচ্ছে S10 Plus। S10 Plus এটা নতুন করে বলার কিছু না, এটা সম্বন্ধে মোটামুটি সবাই জানে। তারপরে রেটের একটু দাম দরের ব্যাপার আছে, সেক্ষেত্রে যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এটা প্রায় দিচ্ছি মাত্র 27,500 টাকা। আচ্ছা 27,500 টাকা, এটা লাগে ব্লগের নাম বলে আরো আপনার 500 টাকা ডিসকাউন্ট, মাত্র 27,000 টাকা করে দিলাম। আচ্ছা 27,500 থেকে 27,000 টাকা রাখবে, 500 টাকা কম রাখবে ব্লগের নাম বললে। আর আমি সীমিত সময়ের জন্য, কারণ প্রোডাক্টের দামগুলো অনেক সময় হাফ ডাউন হয়। আচ্ছা ডলার উপরে, ডলার উপরে ডিপেন্ড করে, ডিপেন্ড করে বিজনেসটা ডলার উপরে। এই যে দেখেন আমি কাছ থেকে দেখা দিচ্ছি, কোনো সাইড বা ডেন্ট কোনো কিছু নাই। হ্যাঁ কালার अवेलेबल পাবে আমাদের, আপনারা চাইলে পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে ওনাদেরকে আপনি প্রি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে। অনেকে চায় যে বাইরে থেকে প্রোডাক্ট পাঠানোর জন্য, প্রিয়জনদের জন্য প্রোডাক্ট পাঠাইতে পারে না, কারণ হচ্ছে কি অনেক জটিলতা থাকে, সেক্ষেত্রে আপনার পছন্দের ফোনটা পাঠাইতে পারেন। ঠিক আছে কবির ভাই, আপনি আজকে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছেন ভিউয়ারদের জন্য, আমি গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারগুলো আমরা জানি যে ঢাকার বাইরে 10 দিনের গ্যারান্টি দিয়ে থাকেন আর ঢাকার মধ্যে 7 দিন। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকেই দেখায় একটা প্রোডাক্ট দেয় আরেকটা, এই ধরনের কোন ধরনের ঝামেলা যদি হয় কাস্টমারের জন্য কি সুবিধা দিবেন? সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এখানে এরকম হয় না, যেহেতু আপনার কথাটা আমি ফার্স্ট টাইম শুনলাম। যদি এই ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কাছে কমপ্লেন করবেন, আমাদের আইনি দেওয়া থাকে। যখন একটা কাস্টমার আমাদের কাছে অর্ডার করে তখন তার নামে ক্যাশ মেমো হয়, এবং মোবাইলগুলো দেখানোর পরে যদি উনি যদি আইসা দেখে যদি নিয়ে যেতে পারে সবচেয়ে ভালো, আর সবাই তো দেখা সম্ভব ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করে, সেক্ষেত্রে দেখা গেছে আমরা আইবি নাম্বার দিয়ে দেবো। আর সমস্যা হলে অবশ্যই আমাদের 7 দিনের গ্যারান্টি আছে, রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই জিনিসটা আমি ক্লিয়ার করে নিলাম কেন জানেন, অনেকে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে ভিডিওটা পুরোটাই দেখে বা একটা মানুষের তো দ্বিধাদ্বন্দ্ব থাকে, যেসব মাঝখান দিয়ে বলে নিলাম মানে কাস্টমারের জন্য ভিডিওর মাঝখানে বুঝে যায় আর কি। আচ্ছা তারপরে মডেলটা ভাইয়া? তারপর দেখো আপনার নোট 10। নোট 10 দা হচ্ছে হট কালেকশন অল বর্তমান জগতে। হ্যাঁ নোট 10 এর ক্যামেরাটা ওপেন করে দেখা দিলাম, যে দেখেন খুব সুন্দর। হ্যাঁ এটা হলো সামনের ক্যামেরাটা, আমি পিছনেরটাও দেখা দিচ্ছি। এই যে পিছনের ক্যামেরা কালার अवेलेबल আছে আমাদের কাছে, এই যে ভাইয়ের কাছে কবির ভাইয়ের কাছে কালার अवेलेबल আছে। ঠিক আছে আর নোট 10 এর দেখেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কোনো স্ক্র্যাচ বা ডেন্ট বা কোনো কিছু নাই, 100% ফ্রেশ আছে। এটা কত রাখতেছে ভাই কবির ভাই? 28,500। আচ্ছা 28,500, একটু কম টম রাখা যেন ভাইয়া। আচ্ছা যান, 1,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 27,500 করে দিলাম। আচ্ছা 27,500 টাকা রাখবেন নোট 10। আপনাদের ব্লগের নাম বলতে হবে, বলে 1,000 টাকা ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে, ভিউয়ার্স মিস করবেন পুরো ভিডিওটা না দেখলে, আপনারা দেখতে থাকুন আর টেনে টেনে দেখবেন না, তাইলে আপনার পছন্দের ফোনটা হয়তো নাও পেতে পারেন। তারপরে মূলটা ভাইয়া কবির ভাই? তারপরে আমরা চলে যাই OnePlus
আমরা ক্যামেরাটা একটু দেখাই দিচ্ছি সুবিধার্থে, প্রতিরক্ষণেরই আমরা চেষ্টা করি একটু ক্যামেরা দেখাই দেওয়ার জন্য, যেগুলো চার্জ আছে 100% ক্যামেরা, ক্যামেরা কোনো সমস্যা নাই ভাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ফ্রেশ কন্ডিশন, কোনো স্ক্র্যাচ বা দাগ নাই। আমি সেটগুলো দেখাই দিচ্ছি বারবার, কবির ভাইয়ের চেহারাও সুন্দর করে দেখাই দিচ্ছি, উনিও ভালো মানুষ, ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না, প্রোডাক্টের ব্যাপারে শতভাগ নিশ্চিন্তে নিতে পারেন। ভাই যমুনাতে ব্যবসা করে যারা তারা কিন্তু দুই নম্বরই করে না, একটু দুটো খুব বিশ্বাস করেন, আমরা এলাম দাসকালী ইচ্ছে দেখানোর জন্য। ভাই এটা ওয়ালপাস এটা কত রাখবেন? এটা রাখবো সিঙ্গেল সিমটা রাখবো 31,000 টাকা, আর ডুয়েল সিমটা রাখবো 32,500 টাকা। আচ্ছা 31,000 টাকা রাখবো হচ্ছে সিঙ্গেলটা, আর ডুয়েলটা হচ্ছে 32,000 টাকা, আপনারা আপনার পছন্দের ফোনটা নিতে পারেন। তারপরে মডেলটা ভাই ওয়ানপ্লাস, এরপর দেখবো ওয়ানপ্লাস 8 প্রো, ওয়ানপ্লাস 8 প্রো 12,256 জিবি, ওয়ানপ্লাস 8 প্রো 12,256, এটা কত রাখতেছেন? এটা রাখতে 46,500, 46,500 ডুয়েল সিম, ডুয়েল সিম। এই যে দেখেন আমি একদম কাছ থেকে দেখাই দিতেছি, আমি জানি কিনা যে কতটুকু ক্লিয়ার হচ্ছে বা জানি না, আপনারা পরবর্তীতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এটা ভ্যারিয়েন্টের উপরে দাম নির্ভর করে, এটা যদি 2800 সেটা দাম কম হবে, 42,000 টাকা রাখা যাবে। আচ্ছা এটা কিন্তু 12,256 ডেন্ট প্লেস থাকে সেই ক্ষেত্রে আরো দাম কমে যাবে। যে একটু ক্যামেরাটা ওপেন করে দেখাই দেন, অবশ্যই এই যে হচ্ছে ক্যামেরা, এই যে ক্যামেরা ওয়ানপ্লাস 7 একদম ফ্রেশ, আপনি প্রত্যেকটা বর্ডার গুলো দেখিয়ে দেন, প্রত্যেকটা সাইড গুলো দেখিয়ে দেন, তাহলে দর্শক বুঝতে পারবে। এই যে ডিসপ্লে সাইড গুলো দেখিয়ে দেখেন, একদম ফুল ফ্রেশ হয়, কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, কোনো কিছু নাই। এই যে দেখেন, এই যে চার্জিং পোর্টটা দেখবেন, যেহেতু ফোনটা ইউজ হইলে বোঝা যায় যে চার্জিং পোর্টটা কেমন কি অবস্থা, এটা কিন্তু একদম ফুল ফ্রেশ আছে। এটার প্রাইসটা আর একটু কম টম রাখা জানি, যেটা 1,000 টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম। আচ্ছা আমাদের ব্লগে 45,500 টাকা করে দিলাম। আচ্ছা 45,500 টাকা, তার মডেল মডেলটা ভাইয়া? এরপর দেখবো আপনার 70 25,500, ফ্রেশ কন্ডিশন ভালো আছে, 26,500 টাকা রাখবে, ওনার স্টকে আছে প্রোডাক্ট, আর সব আছে ওখানে আছে প্রোডাক্ট। হ্যাঁ এই যে, এই যে, এই যে একদম ফুল ফ্রেশ, এই যে দেখেন দুইটা প্রোডাক্ট আমি একখানা করে দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে দেখছেন দুইটা প্রোডাক্ট। এই যে দেখেন এটা একদম ফুল, আসলে একটা সেটের কয়েকটা দাম হয়, এটা কন্ডিশনের উপর ডিপেন্ড, কন্ডিশনের উপরে, জি জি জি, ফোনের বিষয়টা হচ্ছে কন্ডিশনের উপর। অনেকে দেখি কমেন্টসে মানে অনেক ধরনের মতামত করে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে এটা মানে অনেকে বোঝে না কন্ডিশনের উপরে দাম, কন্ডিশনের উপরে দাম। এই যে দেখেন দুইটা প্রোডাক্টই আমি কাছে দিয়ে দিয়েছি, দেখেন দুইটাই চকচক কেমন করে, যে একটা চকচক করে না, একটা চকচক, যেহেতু এটা গ্লেজিটা চলে গেছে। আচ্ছা রাখেন ভাইয়া, তারপরে মডেলটা ভাইয়া? তারপর দেখবো ম্যাকলাইন এডিশনের, ম্যাকলাইন এডিশন, ওয়ানপ্লাস এর ম্যাকলাইন এডিশন 70 প্রো, ম্যাকলাইন এডিশন 12,256 জিবি। আচ্ছা যারা যত বড় গেমিং হন, যত বড় গেমার হন, সমস্যা নাই, ওয়ানপ্লাস ম্যাকলাইন এডিশন হচ্ছে স্পেশাল এডিশন, গেম খেলার জন্য হইতো, হচ্ছে ক্যামেরার জন্য বেস্ট ফোন, তাদের জন্য এলো এই ফোনটা বলতে পারি, এবং কি চার্জার ব্যাকআপ অনেক ভালো থাকে। এই যে দেখেন ক্যামেরা আমি দেখাই দিচ্ছি, যে ভাইয়ের হাতটা দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার, হ্যাঁ দেখছেন একদম পুরো হাতের যে আপের ইয়াগুলো পশমগুলো দেখা যায় একদম ক্লিয়ার। এই যে দেখেন, দেখেন এই যে এটা, এটা কত রাখতেছেন ভাইয়া? এটা দিচ্ছি 36,500। আচ্ছা 36,500 টাকা, জানেন আর 1,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 35,500 টাকা, ফুল ফ্রেশ কন্ডিশনে, ফুল ফ্রেশ, সুয়ের দাগ নাই, স্পট দেখাতে পারবে না, এই যে গ্যারান্টি সহ, যে একেবারে নিউ কন্ডিশনে, একদম নিউ কন্ডিশনে। আচ্ছা তারপরের মডেলটা ভাইয়া ওয়ান প্লাস? এরপর দেখবো 70 প্রো, ওয়ানপ্লাস 70 প্রো, 70 প্রো, 7 প্রো, আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল, যদি এতগুলো আমাদের ভিডিওটা এতগুলো যেগুলো প্রোডাক্ট আছে সবগুলো দেখানো একসাথে সম্ভব না, আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, দেখেন এই যে 70 প্রো 7 প্রো আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা এই যে যথেষ্ট পরিমাণে ভাইয়ের কাছে কালেকশন আছে, আপনারা চাইলে পাইকারি ইউনিও সেল করতে পারেন, না সেল করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা টাকার বাইরে অনেকে আছে যে নিয়ে অনেক দোকান থেকে সেল করে, ওই যে কইবের কাছে আছে, প্রাইসটা দিচ্ছি মাত্র 32,500 টাকা, একটু প্রাইসটা বলে দেই 32,500 টাকা, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে। এটা আরেকটু ডুয়েল সিম, ডুয়েল সিম ডেটা, এই যে আমি সাইটগুলো দেখাই দিই, কারণ আবার বলবো যে এটা দেখাই নাই কেন, ঠিক আছে ফুল ফ্রেশ নিতে পারেন, 32,500 টাকা, কোনো স্পট নাই। তারপরে মডেলটা ভাইয়া? এরপর দেখবো ওয়ানপ্লাস 8T, ওয়ানপ্লাস 8T, এই যে ওয়ানপ্লাস 8T ক্যামেরা, 128 জিবি, মাত্র 31,500 টাকা, 31,500 টাকা, ফুল ফ্রেশ কন্ডিশন, দেখেন যে কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, কোনো ইয়া নাই, হ্যাঁ 100% ফ্রেশ আছে, আপনারা নিতে পারেন। আর যেগুলো একটু দাগ টাগ আছে ভাই ভুলে দিই, হ্যাঁ দাম কম থাকে, প্রাইস একটু কমে যাবে, একটা ছোট একটা চুল পরিমাণ যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, চুল পরিমাণ একটা ছোট একটা কাভারের দাগ আছে, হ্যাঁ এছাড়া কোনো দাগ দুগ বা কোনো কিছু নাই। তারপরে মডেলটা ভাইয়া কবির ভাই? এরপর দেখবো আপনি 60, ওয়ানপ্লাস 60, ওয়ানপ্লাস 60, 60 যারা আছে কম বাজেটের মধ্যে, হ্যাঁ কম রেঞ্জের মধ্যে, কম রেঞ্জের মধ্যে যারা চান, এই যে 8 জিবি
128 GB হবে, 8 GB 256 GB হবে, 8 GB 6 GB 128 GB হবে। আচ্ছা 8 GB 128 GB আছে আর 6 GB 128 GB আছে, দুটো প্রোডাক্টই আছে ভাই কাছে अवेलेबल। যেটা দরকার আমাদের ফোন দিয়ে আমাদের কাছে আপনি বিস্তারিত আপনার ফোন দিয়ে জানতে পারবেন। আর আপনার 6 GB 128 GB এর দাম কত? 18500 টাকা। আর 8128 20500, 256 দিছি 22500 টাকা। আচ্ছা 256 হচ্ছে 22500। আমি এই বিষয়টা হলো এখানে তিনটা প্রোডাক্টে একটু হিজিবিজি হয়ে যায়, যদি বিস্তারিত আপনি জানতে চান ফোন দিয়ে জানতে পারবেন। হ্যাঁ ভাই কাছে ফোন দিয়ে জানতে পারবেন ভিডিও কলের মাধ্যমে। তারপরে মডেলটা ভাইয়া, তারপরে দেখবো OnePlus Nord সুপার হিট ফোন 12256 GB 12256 স্পেশাল এডিশন। হ্যাঁ OnePlus এর প্রতিটা ফোনে হচ্ছে গিয়া বর্তমানে সবচেয়ে হিট। হ্যাঁ ইউজ প্রোডাক্টে আর OnePlus তো অফিসিয়াল ভাবে আসে না, এর জন্য হয়তো আপনার প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়, আর অফিসিয়াল ভাবে প্রোডাক্ট নাই। আর তাছাড়া হলো তো প্রোডাক্টগুলো দেখেন একদম পুরো চকচক করতেছে, একদম পুরো ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া এটা দেখেন, এটা প্রাইসটা কত? এই যে দেখেন 28500 টাকা। এই যে 28500 টাকা আমি ফুল প্রেসার, একদম ফুল প্রেসার, যেটা দাগ আছে কিন্তু দাগ বলে দেয় ফ্রেশ, যেগুলো এগুলো ফ্রেশই বলি ভাইয়া। আমার কোনো এখানে লাভ লস নাই যে বেশি করলে ইয়া বলে আমার টাকা বেশি দিব না, ঠিক আছে। তারপরে মডেলটা ভাইয়া, এরপর দেখবো আপনাকে OnePlus Nord 2 আগে দেখা দিতেছি ক্যামেরাটা, এই যে OnePlus 128 GB 8 GB 128 GB একদম ফুল ফ্রেশ, মানে শুধু বক্সটা আসে না বাইরে থেকে, কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, হালকা ইউজ, মানে হয়তো পনেরো দিন বা বিশ দিনের এরকম ইউজ, সামান্য কিছুদিন ব্যবহার। এগুলো বাইরের প্রোডাক্ট, প্রাইস দিচ্ছি মাত্র 25500 টাকা। সাইলেন্ট বাটনটার কাছে দেখেন কোনো ময়লা বা কোনো ডাস্ট নাই, যে চার্জিং পোর্টের কাছে দেখে দেখাইতেছি কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, ঠিক আছে। এটা কত টাকা আছেন ভাইয়া? নট এটা 29500 টাকা। আচ্ছা আর 500 টাকা ডিসকাউন্ট, 29000 করে দিলাম। আচ্ছা আমাদের ব্লকের নাম বলে আরো 500 কম রাখবে, ঠিক আছে। তারপরে মডেলটা ভাইয়া করবে, এরপরে দেখবো আপনি OnePlus 9R এই যে দেখেন, এটা কিন্তু OnePlus এর অনেক প্রোডাক্ট আছে বাইরে গেছে। তারপরে এরপর দেখবো OnePlus 9RT নতুন একটা মডেল, 8 GB 128 GB এটা কত রাখতেছেন? এটা দিয়ে 36500 টাকা। এই যে 36, একদম ফুল ফ্রেশ, এই যে দেখেন একদম চকচক করে নিউ মডেল, কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, 100% ফ্রেশ আছে, আপনি নিতে পারেন। হ্যাঁ এটা কত রাখতেছেন? 36500, দেন 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম। আচ্ছা 500 টাকা কম রাখবে, 36000 টাকা রাখবে ভাইয়া। তারপরে মডেলটা, এরপর দেখবো OnePlus এর কিছু আরো ছোট নরমাল কিছু ফোন আছে, OnePlus Nord CE 5G, মানে যারা অনেকে কম দামের মধ্যে চায় ভাইয়া। হ্যাঁ না Nord CE এটা একটা মিডিয়াম প্রাইজের, 24500 টাকা, 8 GB 128 GB 24500। আচ্ছা 24500 টাকা, 500 টাকা আর কমিয়ে দিলাম 24000 টাকা। আচ্ছা 24000 টাকা রাখবো, এই দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন, একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে। হালকা যদি আপনি কভার লাগানো আছে, কভারে দাগ থাকে ভাইয়া, এগুলো যদি বাইরে ইউজ কোন বেশি দাগ দেবে না, কোনো কিছু 100% ফ্রেশ, কোনো কিছু চেঞ্জ করা হয়নি, যা আছে অরিজিনাল আছে না? অরিজিনাল আছে। আচ্ছা তারপরে মডেলটা, এরপর দেবো OnePlus N10 17000 আপনার ব্লগের যদি কেউ নাম বলে আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আর যদি কেনা কম হয় অবশ্যই কেনা কমাই দিবো, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমরা আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে অতটুকু কমিয়ে দেওয়ার চেষ্টা করবো। এরপর দেখবো আপনার বডিতে কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, পিছনে নাই, ফুল ফ্রেশ। এটা কত রাখতেছেন? 23500 টাকা। আচ্ছা 23500 টাকা হলো এই প্রোডাক্টটা নিতে পারে, একদম দেখেন কোনো স্ক্র্যাচ বা দাগ নাই। তারপরে মডেলটা ভাইয়া, গুগলের পিক্সেল 4 এক্সেল আরেকটা প্রোডাক্ট আছে, বক্স ফুল বক্স। আচ্ছা এটা হচ্ছে ফুল বক্স শো না, এটা 664 GB, এটা হলো 6 GB 64 GB, 27500 টাকা, 27500 টাকা ফুল বক্স পাবেন, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা তারপরে মডেলটা ভাইয়া, এরপর দেখবো পিক্সেল 4 কত রাখতেছেন? এটা
এটা রাখতেছি মাত্র 19500 টাকা। আচ্ছা 19500 টাকা আপনি এটা নিতে পারেন। তারপরে একদম ছোট যারা, হ্যাঁ একদম ছোট, খুব সুন্দর স্ট্যান্ডার্ড যারা পারেন পিক্সেল 4 এ। এটা কত রাখতেছি? 6GB 128GB এটা রাখতেছি মাত্র 21500 টাকা। আচ্ছা একদম ছোট ফোন যারা 6GB 128GB 21500 টাকা, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দেখাই দিতে পারেন। একদম এই যে দেখেন, এই যে বাইক কিন্তু বারবার যে দেখানোর কথা বলতেছে যে কেন, যে ওনার কোলা দেখে নিতে হবে, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো ড্যান ফ্রেশ নাই, কোনো কোলা রিপেয়ার কোনো কিছু করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তারপরে মলটা ভাই এরপর দেখো পিক্সেল 4 এ 5G, পিক্সেল 4 এ 5G, পিক্সেল 4 এ 5G টা আচ্ছা একটু কাট। এই যে এখানে একটা সোম প্লাসের এটা দেখেন, এটা হলো পিক্সেল 3 XL, এটা হলো পিক্সেল 3 XL, এটা মনে একটু কম রেঞ্জের। হ্যাঁ জি জি, এটা 17500 টাকা, 6GB 64GB। এই যে দেখেন আমি কাছে কিন্তু বারবার দেখাই দিচ্ছি, একদম ফুল ফ্রেশ, কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, 100% ফ্রেশ আছে এগুলো। এটা কত রাখছেন ভাইয়া? এটা 17500 টাকা। আচ্ছা 17500 টাকা হইলো, আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। কাট কর এটা প্রোডাক্ট দিয়ে ভাইয়া গুগলের কোনটাতে দেখেছিস? আগে পিক্সেল 4 এ 5G, 4 এ 5G। হ্যাঁ এটা 6GB 128, 6128GB, 6128 একদম 100%। এটা 25500 টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে, ফুল ফ্রেশ কন্ডিশনে, যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার। হ্যাঁ জি, এটার কোনো স্ক্র্যাচ বা দাগ নেই, 100% ফ্রেশ আছে, 6GB 128GB। এটা প্রাইসটা কত বলেন ভাই? এটা 25500 টাকা। আচ্ছা 25500 টাকা গেলে এই প্রোডাক্টটা নিতে পারবেন কোভের এখান থেকে। তারপরে মডেল ভাই কি? তারপরে একটা পোকো X3 Pro একটা মডেল দেখাচ্ছি, 6GB 128GB, 6GB 128GB। আচ্ছা পোকো ফোনগুলো হচ্ছে মূলত গেমিং এর জন্য, এই ফোনটা স্পেশালিটি হচ্ছে গেমিং এর জন্য, গেমিং এর জন্য ক্যামেরা মোটামুটি পারফরম্যান্স ভালো, আর এটা হচ্ছে যারা হচ্ছে গেমার, গেম খেলার জন্য স্পেশাল একটা ফোন। এই যে পোকো সিরিজের এটা খুব সুন্দর, আর আমি একটু কাছ থেকে দেখাই দেখেন কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, কোনো কিছু নাই, 100% ফ্রেশ। এটা সব কি বক্স আছে না বক্সার? এটা এটা বক্স ছাড়া, এটা বক্স ছাড়া, কারণ এগুলো এখন অ্যাভেলেবল বক্স সব কিছু প্রোডাক্ট পাওয়া যায়, এর জন্য বললাম। হ্যাঁ এটা বক্স ছাড়া। এটার প্রাইসটা কত রাখতেছেন ভাই? এটা 18500 টাকা, 18500 টাকা, 6GB আর 128GB এটা নিতে পারেন, খুব বেস্ট একটা প্রাইস দিছে ভাই। হ্যাঁ তারপরে মডেলটা ভাই এরপরে দেখাবো, স্যামসাং এর একটা ফোন দেখাচ্ছি, আর এটা হচ্ছে কি হলো কি আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর 12GB 100x জুম, এটা হলো 100x জুম, যাদের হচ্ছে ক্যামেরা খুব পছন্দ তাদের জন্য হলো 100x জুম এর এই প্রোডাক্টটা। এটা অনেকে বলে যে চাঁদের দেশে গিয়ে ছবি উঠানো যায়, ঠিক আছে এটা ক্যামেরাটা একটু ওপেন করে দেন ভাই, আর খুব সুন্দর একটা সেট, যারা হচ্ছে কি ক্যামেরা ভালো চান তাদের জন্য হলো এই সেটটা, ফুল অথেন্টিক আছে, একদম ফুল অথেন্টিক ভাই। এই যে ওয়াটারপ্রুফ গ্যারান্টি দিতেছে ভাই, যে ওয়াটারপ্রুফ আছে কথা সত্যি মিথ্যা বলবো না, ঠিক আছে। এটা কত রাখতেছেন ভাই? এটা 48500, এটা 48500, 1000 টাকার ডিসকাউন্ট, আপনার ব্লগের নাম বলে আসলে বললে 1000 টাকার ডিসকাউন্ট করে দেব। আচ্ছা 48500 টাকা রাখবেন না? আচ্ছা তারপরে মডেলটা ভাই? তারপরে কি দেখবো, আইফোনের কিছু প্রোডাক্ট আছে, আইফোন 11, এই যে আইফোন 11, এই যে এখানে দেখেন আইফোনের অনেকগুলো কালেকশন আছে, 64GB ব্যাটারি হেলথ 90+, আচ্ছা ইউএস ভেরিয়েন্ট, 64GB ব্যাটারি হচ্ছে 90+, আইফোনের কিন্তু মূলত হচ্ছে ব্যাটারি, হ্যাঁ ওয়াটারপ্রুফ আছে না, একদম দেখেন কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, কোনো 100% ফুল ফ্রেশ আছে, আর 90+ হচ্ছে ব্যাটারি, 64GB। হ্যাঁ এটা কত রাখতেছেন ভাই? এটা 42500 টাকা, ইউএস ভেরিয়েন্ট, ইউএস ভেরিয়েন্ট 42500 টাকা, ফুল অথেন্টিক ওয়াটারপ্রুফ, আচ্ছা ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারো কোনো অসুবিধা নেই। তারপর মডেলটা ভাই আইফোনের? তারপর 11 এর আরেকটা আছে আপনার 128GB, আচ্ছা 11 এর ব্যাটারি 90+, এটা 48500, ফুল অথেন্টিক ওয়াটারপ্রুফ, আচ্ছা ফুল। এরপর দেখবো আমরা এক্সআর, ৩১500 টাকা ইউএস ভেরিয়েন্টের, আচ্ছা আমি কাছ থেকে একদম কাছ থেকে দেখাই, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন, কোনো একটা ক্র্যাশ নাই, একদম ফ্রেশ কন্ডিশন আছে, এই যে প্রতিটা প্রোডাক্ট গুলো একদম কাছ থেকে দেখাই দিচ্ছি, একদম আর 128GB টা রাখবো 34500 টাকা ইউএস ভেরিয়েন্ট, ইউএস ভেরিয়েন্ট ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ, হ্যাঁ। আর 64GB টা কত বলছিলেন? 31500 টাকা, আচ্ছা 64GB টা 31500 টাকা। তারপরে মডেল এরপর দেখবো এক্সেস, এক্সেস এক্সেস দুইটা ভেরিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবল আছে, আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে, মালগুলো ফ্রেশ আছে, 256GB আর একটা হবে আপনার 64GB, দুটোটা ভেরিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবল আছে, আচ্ছা মালগুলো একদম ফ্রেশ আছে, বাইরে থেকে আনা কোনো না ভাই, 95 ব্যাটারি হেলথ, 96 95, এটা হলো 96 ব্যাটারি হেলথ, এর লগে আপনার 64GB, 64GB 64GB রাখবো আপনার
যেভাবে ইচ্ছা সেইভাবে চেক করে নিবেন, যেভাবে ইচ্ছা চ্যালেঞ্জ দিয়ে দিতেছে ভাই। হ্যাঁ, এতটুকু কনফিডেন্স আছে দেখে উনি অবশ্যই অবশ্যই। আচ্ছা, তারপরে মোলাটা ভাইয়া, এরপরে দেখবো কিছু নর্মাল ফোন দেখবো, আইফোনেরই বন্ধ আছে, এটা রাখবো আপনার 16,500 স্টক আপনারা চাইলে না বিক্রি করতে পারে, কোনো অসুবিধা নেই, দাম কমে রাখবেন। তারপরে মোলাটা ভাই, তারপরে সনি পিক্সেল 5, এই যে সনি আই জান কমন ফোন, ভাইয়ের কাছে অনেক অনেক আনকমন ফোন আছে, অনেকে চান যে যারা পিক্সেল 5, এটা লাগবে 16,500 টাকা, 6,500 টাকা স্ন্যাপড্রাগন প্রসেসর। এই যে দেখেন একদম খুব সুন্দর একটা স্যার, এই যে হ্যান্ডি, হ্যাঁ একদম কালার अवेलेबल আছে, যারা রাখতে চান তাদের জন্য আমাদের কাছে কালার अवेलेबल হবে, কালার अवेलेबल আছে। এটা কত রাখবেন? 16,500 টাকা। আচ্ছা, একটু কম দাম রাখা যান ভাইয়া, দেখেন চেষ্টা করে দেখেন, এইচআর কম রাখা যান, এটা ওয়াটারপ্রুফ আছে। আচ্ছা, এটা ওয়াটার ফ্রেশ কন্ডিশনে, যদি একটু ডেন্ট ক্রেস থাকে কোথাও কোয়া থাকে সেই ক্ষেত্রে আর দাম কমে যায়, 5,000 টাকা কমে যায়, ডেন্ট ক্রেস থাকে কিছু না, 100% ফ্রেশ আছে ভাই দাবি করতেছে, আপনারা এই দাম হলে নিতে পারেন। আর তারপরে মডেলটা ভাইয়া, তারপরে আর কি দেখাবো, তো কিছু নাই স্পেশাল, আর কি আছে দেখেন তো কম দামের মধ্যে, স্পেশাল তো না, নোট 10 একটা আছে আমার কাছে, এমআই নোট 10। আচ্ছা, এমআই নোট 10 আমি একটু বলে নেই, এমআই যারা আছে এটা রেডমি নোট 10 গেম খেলার জন্য, মূলত গেম খেলার জন্য ক্যামেরা, স্পেশাল ক্যামেরা এটার মধ্যে, খুব সুন্দর, এটার বাইরের কাছে কালার বা প্রোডাক্ট अवेलेबल আছে, ঠিক আছে। আর নোট 10 এর আপনার খুব ফ্রেশ, একদম ফুল ফ্রেশ, আমি কাছ থেকে দেখা যায় একদম ফুল ফ্রেশ আছে, কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, দেখেন এই যে ক্যামেরা দেখেন। আর ক্যামেরা কিন্তু নোট 10 এর হচ্ছে কি, আপনার 48 মেগাপিক্সেল ক্যামেরা, আটা ওয়াইড ক্যামেরা শো আছে, এই যে সামনের ক্যামেরাটা দেখেন খুব সুন্দর, ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, ব্যাটারি ব্যাকআপও ভালো। আর আপনারা নিতে পারেন নিশ্চয়ই, মানে কোনো সন্দেহ নাই, হ্যাঁ 100%, এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আপনার ঢাকার বাইরে হলো 10 দিনের গ্যারান্টি আছে, আর ঢাকার মধ্যে হলো 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে। এটা ভাই নোট 10টা কত রাখতেছেন? এটা রাখতেছি 16,500 টাকা, 16,500 টাকা হলো সুপার ফাস্ট গেমিং ফোন, যারা চান যে গেম খেলতে বা লং টার্ম ইউজ করতে, ফাস্ট সেট, অনেক ভালো সেট এটা, হ্যাঁ এটা বলতে হয় কারণ এটা মার্কেটে কাঁপানো সেট এটা। তারপরে মোলাটা ভাইয়া, তারপর দেখবো আপনার রেডমি নোট 11, নোট 11 টি 5G, 8GB 128GB, এটা এডি হলো গেমিং ফোন, এডি হলো গেমিং ফোন, খুব সুন্দর স্পেশাল এডিশন, এই যে বক্স চার্জ সহ সব কিছু আছে, এই যে দেখেন কোনো স্ক্র্যাচ বা দাগ নাই, কোনো কিছু না, 100% ফ্রেশ, মনে হয় 8GB 128GB, দাম মাত্র 20,500। আচ্ছা, 20,500, আপনি ব্লগে কথা বললে আর 500 টাকা ডিসকাউন্ট করে দেব, 20,000 টাকা করে দেব। আচ্ছা, এই ব্লগের নাম বললে 20,000 টাকা রাখবে, এ টু জেড সব কিছু আছে, এই যে দেখেন যে বক্স চার্জ সব এ টু জেড আছে। তারপরে মোলাটা ভাইয়া, এরপর দেখো ভিভো T1, ভিভো T1 জি। আচ্ছা, ভিভো T1 খুব সুন্দর একটা সেট দেখতেছি ভাইয়ের কাছে, ভাইয়ের হাতে খুব সুন্দর স্লিম স্ট্যান্ডার্ড একটা সেট, আমি দেখাই দিচ্ছি, ভিভো 6GB 128GB 5G, 6GB 128GB 5G, খুব সুন্দর জায়গা দেখেন, আমি সেটটা খুব হালকা, ওয়েটলেস, খুব হালকা, হ্যাঁ ওয়েটলেস, আর সেটা হচ্ছে স্লিম, হ্যাঁ স্ন্যাপড্রাগন প্রসেসর, আর এই যে দেখেন ক্যামেরাটা অনেক সুন্দর, 5G ভার্সন এটা, না 5G ভেরিয়েন্ট, 5 জেনারেশন। আচ্ছা, এটা হলো কালারটা শাইন করে, হ্যাঁ খুব সুন্দর ফ্রেশ, কোনো স্ক্র্যাচ বা দাগ নাই। এটা কত রাখতেছেন ভাই? 18,500 টাকা, এটা কিন্তু সাইড মাউন্টিং ফিঙ্গার ফিন, সাইড ফিঙ্গার, খুব সুন্দর, 18,500, একটু কম দাম, 6GB 128GB, 6GB 128GB, 18,500 টাকা, মাত্র 18,500 টাকা। আচ্ছা, তারপরে মোলাটা ভাইয়া, এরপর দেখাবো আপনার আইটেল এর একটা ফোন। আচ্ছা, আইটেল এর একটা ফোন, মনে হচ্ছে দাম একটা নরমাল একটা ফোন, খুব মানে অনেকে যারা খুব একটা ভালো ফোনের মধ্যে, ভালো একটা ফোন আইটেল এর, কিন্তু ফোন ভালো চাইনিজ এর মধ্যে, ওদের অনেক নাম করা আছে,
কি মডেল জানি 6500 ভাই ভিশন 3 এটা যে আইটেল এর একটা প্রোডাক্ট দেখলাম ভিশন 3 হ্যাঁ এটা ভিশন 3 জিবি 32 জিবি মাত্র 6500 টাকা ফুল ফ্রেশ 32 6500 টাকা গেলে নিতে পারেন খুব সুন্দর একটা সেট এটা অনেক ভালো যারা হচ্ছে একটা প্রোডাক্টই আছে 10 এর নিচে ভাইয়ের কাছে যদি কম দামে চান্স কেউ নিতে পারেন একটা প্রোডাক্ট আছে যে আগে দেখবে তে নিতে পারবে আর অনেকে চাইলে কিন্তু দিতে পারবে না একজনই পাবে মাত্র তারপরে মডেলটা ভাইয়া এরপর দেখব ওয়ালটনের প্রিমিও আর 6 ম্যাক্স আর বলা লাগে না বর্তমানে সবচেয়ে জনপ্রিয়তা ফোন একটা এই যে ক্যামেরা আমি দেখাই দিতে একদম পুরো স্মুথলি ক্লিয়ার হ্যাঁ খুব সুন্দর কালার अवेलेबल আমাদের কাছে প্রত্যেকটা কালার আছে চারটা কালার হয় চারটা কালারই আউট আছে আমাদের কাছে চারটা কালারই ভাইয়ের কাছে আছে 100% ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ বা দাগ নেই এই যে দেখেন চকচক করে হ্যাঁ কোনো অনেকগুলো আছে দামটা একটু কমে দেয় যে দাগ থাকে কাছ থেকে দেখেন যে সাইডে কোনো দামটা একটু কমে যায় কমে যায় এটা কত রাখতেছেন এটা 21500 টাকা আচ্ছা 21500 একটু কম দাম রাখা জানা ভাই এটা তো 8 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি এই রেটে বিক্রি করে আচ্ছা ঠিক আছে তারপর 500 টাকা তারপর ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা আমাদের ব্লগে 500 টাকা করে দিলাম 500 টাকা ব্লগের কথা বলে 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা 21000 টাকা এলজি ভেলভেট নিতে পারবেন তারপরের যে মডেল আর কিছু আছে ভাইয়া না আর আপাতত আজকে এই পর্যন্তই আচ্ছা ঠিক আছে আপনাদের লাস্ট ভাইয়া একটু ওয়ারেন্টির বিষয়টা আর হচ্ছে লাস্ট অ্যাড্রেস একটু বলে দেন আপনি আমাদের গ্যারান্টি হচ্ছে আপনি 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঢাকার বাইরে 10 দিন আচ্ছা আর সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে 2 ইয়ার্স 2 বছরের ওয়ারেন্টি সার্ভিস আচ্ছা আর হচ্ছে কি আপনাদের শোরুমে আসার জন্য একটু সহজ একটু আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি 015B4 শপ নাম্বার 015B4 আর আমাদের সহজ সবচেয়ে সহজ হচ্ছে আই সেন্টার পাশে আপনার সেন্ট্রাল কোর্টে আইসা উপরে চারটা লেভেল 4 এ আইসা আই সেন্টারের পাশে তিনটা দোকানে পড়ে আমাদের শপ কেএমজি মোবাইল ফিউচার কেএমজি মোবাইল ফিউচারে ওখানে আইসা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোন দিলে আমাদের লোক আছে যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আপনি মার্কেটে যে কোনো প্রান্তে থাকেন যে কোনো দোকানদারকে আপনি বলেন যে ভাই আই সেন্টারটা কোথায় ওখানে আপনি আসলে দুইটা তিনটা দোকানের পরে ওই গলিতে ঢুকলে দুইটা তিনটা দোকানের পরে আপনি পেয়ে যাবেন আর আমরা আজকে আর কথা না বাড়িয়ে যদি কোনো ফোনের সম্বন্ধে যদি আপনাদের কারো জানতে ইচ্ছা করে আমাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে থেকে আমাদের ফোন করে আমাদের কাছে জানতে পারবেন যে কোনো ফোনের প্রাইস সম্বন্ধে আচ্ছা আমাদের চ্যানেলের ব্যাপারে একটু বলেন যদি আপনাদের ভিডিও গুলো দেখে অবশ্যই মেহেদি ভাই করবেন এবং কমেন্ট করে জানাবেন জানাবেন আচ্ছা ঠিক আছে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু